नमस्कार प्रिय दर्शक, आशा करी सकले भालो आछेन। आज चैत्र मासेर एक तारीख एवं मार्च मासेर षोलो तारीख बृहस्पतिवार। आज सूर्य उदय होबे 5:51 एवं सूर्य अस्त जाबे 5:42। जन्मे धनु राशि क्षत्रिय वर्ण नरगण अष्टोत्तरी बृहस्पतिर ओ पेंसेस्तरी शुक्रेर दशा। रात्रि 1:41 गते पेंसेस्तरी रविर दशा। मृत्ये दोष नाय। रात्रि 1:41 गते दीपद दोष। काल बेलादि 2:44 गते 5:42 मध्ये। काल रात्रि 11:46 गते 1:18 मध्ये। यात्रा शुभ दक्षिणे निशे। दिव्या 9:24 गति पूर्वे उत्तरे निशे। दिव्या 1 गति यात्रा मध्यम दक्षिणे निशे। रात्रि 11:52 गति यात्रा नाई। शुभकर्म दिव्या 1 गति 2:44 मध्य। महेंद्र चौक दिव्या 7:08 मध्य और 10:25 गति 12:53 मध्य। तब आसुन आज के राशिफल शुरू कर। सर्वप्रथमे मेष राशि, आज के दिन की अपना कैमन जाए। 16 मार्च 2023 চাকরিতে সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে। দুপুরে পরে দিনটি ভালো কাটলেও মানসিক চাপ থাকবে। ব্যবসায়ে ঋণ থেকে মুক্তি পেতে পারে। আর্থিক ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করতে পারে। ভ্রাতৃ বিবাদ বাড়তে পারে। সন্তানের খারাপ ব্যবহারের জন্য চিন্তা বৃদ্ধি। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে। সংসারে ব্যয় বাড়তে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ। আপনার শুভ দিক পূর্ব, শুভ রং লাল, শুভ সংখ্যা 94। বৃষ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 16 মার্চ 2023। শারীরিক অবস্থা খারাপ থাকায় কর্মে ক্ষতির আশঙ্কা। আপনার স্বয় বিষ্ণু স্বভাবের জন্য সংসারে শান্তি রক্ষা পাবে। চিকিৎসার জন্য প্রচুর ব্যয় হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। আইনি কাজে সমস্যা বাড়তে পারে। কাজের ভালো সুযোগ আসতে পারে। বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ। মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা। প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন। গাড়ি চালকদের জন্য দিনটি শুভ। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সাদা, শুভ সংখ্যা 56। মিথুন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 16 মার্চ 2023। কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে। ব্যবসার কিছু পাওনা আদায় হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। পড়াশোনার ক্ষেত্রে বাধা আসতে পারে। অতিরিক্ত অর্থ ব্যয়ের চোখ। লোকের কাছে দয়ার পাত্র হতে পারে। বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। স্বামীকে নিয়ে কোনো ব্যাপারে চাপ বৃদ্ধি হবে। পিতার সঙ্গে তর্ক হতে পারে। প্রেমের বিবাদ মিটে যেতে পারে। কোমরের নিচে যন্ত্রণা নিয়ে চিন্তা। চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে। অতিরিক্ত ক্রোধ আপনার কর্মে আঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 77। কর্কট রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 16 মার্চ 2023। সন্তান স্থান শুভ। আজ কোনো সুসংবাদ পাওয়ার জন্য মন ব্যাকুল থাকবে।
কর্মে একটু জটিলতা থাকলেও সফল হবেন, প্রতিবেশীদের সাহায্য করতে গিয়ে অপবাদ জুড়তে পারে, সপরিবার ভ্রমণের আশা রাখতে পারেন, পেটের সমস্যা বাড়তে পারে, আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে, বুকের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, ব্যবসায়ে নতুন কাজের শুভ সূচনা, চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদের সম্ভাবনা, খুব কাছের কোনো মানুষ জন্য পারিবারিক অশান্তি হতে পারে, দামি কিছু প্রাপ্তি হতে পারে। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং সাদা, শুভ সংখ্যা 54। সিংহ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 16 মার্চ 2023। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে, আইনি সমস্যা থেকে মুক্তি লাভ। নিজের প্রতিভা প্রকাশের বিশেষ দিন, কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে, আবেগের বেশি কাজ করলে বিপদ হতে পারে, বাড়তি কথা অশান্তি বাড়াতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, সঙ্গীত শিল্পীদের জন্য ভালো সুযোগ আসতে পারে, নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ, স্বামীর কোনো কাজের জন্য শান্তি পেতে পারেন, পড়াশোনার শুভ পরিবর্তন, ব্যবসায়ে চাপ বাড়তে পারে, বাড়িতে অতিথি আসতে পারে, আপনার থেকে বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে, সুগারের সমস্যায় ভোগান্তি চোখ। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রং কমলা, শুভ সংখ্যা 42। কন্যা রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 16 মার্চ 2023। কর্মালোচনায় আপনার সুনাম বৃদ্ধি পাবে, প্রেমে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে, কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে, প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারে, ব্যবসায়ে মনোবল থাকলে বাধা কাটবে, কাউকে পরামর্শ না দেওয়ায় ভালো হবে, কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে, শারীরিক কষ্ট অবহেলা করবেন না, আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে, বাবার শরীরের ব্যাপারে চিন্তা বাড়তে পারে, পরিবার নিয়ে ভ্রমণ হতে পারে, দুপুরের পরে কোনো কাজ ব্যর্থ হতে পারে, কর্মে আলস্য দেখালে ক্ষতি হতে পারে, প্রেমে অশান্তি হতে পারে। আপনার শুভ দিক অগ্নিকোণ, শুভ রং সবুজ, শুভ সংখ্যা 60। তুলা রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 16 মার্চ 2023। যানবাহন খুব সাবধানে চালাতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে, প্রেমের ক্ষেত্রে দিনটি শুভ, পরিবারের কোনো গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হতে পারে, একটু সাবধানে থাকুন, কোনো বিপদ ঘটতে পারে, কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে, দাম্পত্য জীবনে সুখের খবর আসতে পারে, আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারে, উপার্জন নিয়ে মনে প্রচুর ক্ষোভ থাকবে, ভ্রাতৃস্থানীয় কারোর সঙ্গে বিবাদ হতে পারে, সংসারে সুখ ফিরবে কিন্তু পরিশ্রম সত্ত্বেও কিছু অভাব অনটন দেখা দেবে। আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব, শুভ রং সাদা, শুভ সংখ্যা 25। বৃশ্চিক রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 16 মার্চ 2023। আগু পিছু না ভেবে উপার্জনের রাস্তায় পা দেবেন না, অতিরিক্ত পরিশ্রম শারীরিক দুর্বলতার যোগ, মাত্রা ছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে, ঋণ ফেরত পাবেন কিন্তু তার জন্য ব্যাগ পেতে হবে, ভ্রমণে বাধা আসতে পারে, সারাদিন প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ, খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে পারে, কর্মক্ষেত্রে মিশ্র ফল, নিজের
ভাগের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে অপরের জন্য কাজ করে আনন্দ লাভ। আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম, শুভ রঙ লাল, শুভ সংখ্যা 17। ধনুরাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 16 মার্চ 2023। কর্মচারীর জন্য ব্যবসায়ে বিবাদ হতে পারে, ভ্রমণের পক্ষে দিনটি শুভ নয়। মা বাবার সঙ্গে বিরোধে মাথা ঠান্ডা রাখতে হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্নতন স্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে, ব্যবসায়ে উন্নতির যোগ, সংসারে শান্তি দেখতে পাবে। চাকরির স্থানে জটিলতা বাড়তে পারে, আগুন থেকে সাবধান থাকুন। মা বাবার সঙ্গে অকারণে বিবাদ বাড়তে পারে, শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরির প্রাপ্তির যোগ রয়েছে। আপনার শুভ দিক পূর্ব, শুভ রঙ হলুদ, শুভ সংখ্যা 12। মকর রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 16 মার্চ 2023। প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভ। কুটির শিল্পীদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হতে পারে। আপনার রসিকতা উপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত আয়ের সঙ্গে বাড়তি উপায়ের সম্ভাবনাও রয়েছে। রাগ বা জেদ বৃদ্ধি পেতে পারে। পিতার স্বাস্থ্যর ব্যাপারে চিন্তা বৃদ্ধি। ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে। সম্মান নিয়ে টানাটানির জোর। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন। কোনো উচ্চ পদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রঙ নীল, শুভ সংখ্যা 85। কুম্ভ রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 16 মার্চ 2023। ভালো কথার দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন। দুপুরের নাগদ ব্যবসা ভালো হবে, ইচ্ছা পূরণ হওয়ার দিন। বন্ধুর জন্য খরচ বাড়তে পারে, পড়াশোনার চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন, উদ্বেগ বাড়তে পারে। ব্যবসায়ে খরচ বাড়তে পারে, চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি, সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন। দৈনন্দিন কাজে বাধা পড়তে পারে। সন্তানের ব্যাপারে উদ্বেগ থাকবে, কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সঙ্গে বিবাদ। স্বামীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে। আপনার শুভ দিক পশ্চিম, শুভ রঙ নীল, শুভ সংখ্যা 30। মীন রাশি, আজকের দিনটি আপনার কেমন যাবে? 16 মার্চ 2023। প্রিয়জনের কুকর্মের জন্য বাড়তি বিবাদ, ব্যবসায়ে ক্ষতি হতে পারে। বাড়তি খরচের জন্য সংসারে বিবাদ হতে পারে। দাঁতের রোগ বাড়তে পারে, নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে। বাড়িতে আহিত অশান্তি চোখ, সকলে মিলে দূরে কোথাও ভ্রমণ হতে পারে। আপনার সম্পর্কে কোথাও নিন্দা হতে পারে, কিন্তু পাওনা হতে পারে। কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক বাড়তে পারে, সংসারের ব্যয় বাড়তে পারে। গরিব মানুষকে সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায়ে সুখবর আসতে পারে, রক্তচাপ নিয়ে চিন্তা বৃদ্ধি। আপনার শুভ দিক দক্ষিণ, শুভ রঙ হলুদ, শুভ সংখ্যা 73।